এতে দিয়েছি তেজপাতা, 3টে ছোট এলাচ আর 1টা ছোট ডালচিনি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা আমি দিয়েছি। এবার দেবো এতে জিরে, জিরে দিচ্ছি। এটা একটু গরম হোক, একটু জ্বলুক, তারপরে এটা আজকে কি আমি বানাচ্ছি, এটা হচ্ছে ভেজ বিরিয়ানি, এটা হচ্ছে ভেজ বিরিয়ানি। এবার আমি এতে দেবো কারি পাতা, এবার এতে দেবো কারি পাতা দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে করে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সবজিগুলো দিচ্ছি, দিলাম ফুলকপি, দিলাম গাজর, আলু আর বিনস সব দিয়ে দিলাম, যা ছিল কাটা। এগুলো একটু ভালো করে নাড়তে হবে, বিকজ এগুলো একটু অন্তত ভাজা ভাজা হতে হবে। এটা খেতে খুবই ভালো হয়, যারা বিশেষ করে ভেজ পছন্দ করেন তাদের জন্য এটা আইডিয়াল একটা রেসিপি, খুবই ভালো হয় খেতে। একটু ভাজা ভাজা হোক, তারপরে আর একটু তেল দিতে হবে এতে, আর এতে দিলাম 2 ক্যালোরি চিলি। এটা একটু ভাজা ভাজা হোক। আচ্ছা, এই যে রাইসটা কিন্তু আমি করে রেখেছিলাম আগে থাকতে, রাইসটা আমার করা ছিল, এটা পোলাভেরি রাইস, দেখো কেমন ঝরঝরে মতো হয়েছে, এটা আমি করে রেখেছিলাম। এটাতে কারি পাতার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, একটু না ভাজলে এটা মানে যখন হয়ে যাবে খাবার সময় ভালো লাগবে না খেতে, একটু ভাজতে হবে। আচ্ছা, এইবারে এর সঙ্গে আমি দেবো কাজু, কাজু দিয়ে দিলাম। এবারে একটা টমেটো আমি কেটে রেখেছিলাম, এটা এর সঙ্গে দিয়ে দিলাম। কপিগুলো অল্প একটু একটু ব্রাউন কালারে এসছে, কেননা একদম কপি বিশেষ করে যদি কাঁচা থাকে না খেতে একদমই মানে ভালো লাগে না। একটু হোক, বেশি নাড়লে এটা হবে না। আচ্ছা, এইবারে আমি দেখতে দেবো একটু চাট মশলা দেবো,
অল্প করে একটু আমি চাট মশলা দিয়ে দিচ্ছি, অল্প করে, জাস্ট টেস্ট আনার জন্য। এবারে দেবো আমি এর সঙ্গে হলুদ, কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি লঙ্কা দিলাম, হলুদ দিলাম, আর দেবো একটু মরিচের গুঁড়ো। এবার ওইখানে আমি দেবো একটু চিনি, এবার চিনি আর নুনটা অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট। এটা অনেকবারই আমি বলেছি, এটা প্রত্যেকেই যে যার সবাই তো এক নুন মানে মিষ্টি নুন খায় না, তো সেই জন্য এটা অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট। তো এটা দেখো মোটামুটি এটা হয়ে এসছে, মানে ভাজাটা মোটামুটি হয়ে এসছে। তো এবার আমি এই ভাতটা আস্তে আস্তে এতে দেবো। ভাতটা যা সেদ্ধ করেছিলাম দিয়ে দিলাম, ভাতটা এবার আমি নাড়বো। এই সবজির সঙ্গে ভাতটাকে আমি নাড়বো এবার। এটাতে খুব ভালো একটা ফ্লেভার আসছে, সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবার এতে আমি এতে এবার একটা আমি এতে গরম জল দিলাম, গরম জল করা ছিল সেই জলটা আমি এতে দিয়ে দিলাম। এবার এটা সেদ্ধ হোক বন্ধুরা, আমি কিছুক্ষণ বাদে আবার আসছি। আর দিলাম কিশমিশ, উপর থেকে কিশমিশটা ছড়িয়ে দিলাম। এই যে এটা হোক, আমি আবার আসছি, হয়ে গেলে আবার আসছি। তো বন্ধুরা তোমরা দেখছো এটা ফুটছে, এটা আমি জল কমই দিয়েছি। বেশি নাড়লে এটাকে চালটা ভেঙে যাবে, ওই জন্যে যেরম হচ্ছে এখন হোক, বেশিক্ষণ লাগবে না। Thank you.
কপিগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু জল দেওয়া আছে। এটা প্রায় রেডি হয়ে এসেছে অলমোস্ট, আর একটুখানি জলটা শুকলে হয়ে যাবে। এটা কেন আমি একটু জল বেশি দিয়েছিলাম, বিকজ কপিগুলো সেদ্ধ হবার জন্য হয়ে এসেছে, আর একটু হলেই হয়ে যাবে। ঠিক এই সময়তে আমি এতে দেবো একটুখানি গরম মশলা, এই যে একটু গরম মশলা আমি দিয়ে দিচ্ছি খেতে টেস্ট হবার জন্যে। আর দেবো একটু চিলি ফ্লেক্স, এই যে চিলি ফ্লেক্স অল্প করে দিয়ে দিলাম, ব্যাস। এটা অলমোস্ট রেডি, আর বেশি হলে নিচুতে বসে যাবে। দেখো বন্ধুরা, যে কপি, গাজর, আলু সব কিছু গলেনি, কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে, কোনোটাই গলেনি, পরিষ্কার আছে। বেশি নাড়লে চালটা ভেঙে যাবে, ওই জন্য বেশি আমি নাড়ছি না। এখন হয়ে গেছে তো এবার। সো ফ্রেন্ডস, মাই ভেজ পোলাও অলমোস্ট রেডি, ওকে।